আজ 12ই ফাল্গুন। 12ই ফাল্গুন বলতেই আমাদের মনে পড়ে যায় হাড়োয়ার পীরের মেলা, যেটা ছোটদের বইতেও আপনারা দেখতে পাবেন, খুব নাম করা। পীরের দরগা হাড়োয়াতে আছে, যদিও আজকে আমরা এসে পৌঁছেছি উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত মেহালপুর গ্রামে মোষপুকুর পীর গোড়াচাঁদের যে দরগা আছে সেখানে আজকে 12ই ফাল্গুনেই একইভাবে মেলা হয় এবং অনুষ্ঠান হয়। এখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষরাই এসে এই দরগায় তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দেন। পীর গোড়াচাঁদ একজন ঐতিহাসিক ব্যক্তি। পীর গোড়াচাঁদের প্রকৃত নাম সৈয়দ আব্বাস আলী, বাবার নাম হযরত করিম উল্লাহ এবং মাতার নাম মায়ামুনা সিদ্দিকা। আনুমানিক 1265 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরে জমজম মহল্লায় বিখ্যাত কোরায়েস বংশে তিনি জন্মগ্রহণ করেন। দরগার ছবি নেওয়া যাবে? হ্যাঁ, ছবি নেওয়া যাবে। আমি তো ওখান থেকে পাশ দিয়ে যেতে পারবো? ছবি নিলে সমস্যা নেই? না। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে মক্কা থেকে ভারতে আসেন এবং ইসলাম ধর্ম প্রচারের জন্য নানা স্থান ভ্রমণ করার পর চব্বিশ পরগনা জেলায় অর্থাৎ এখনকার উত্তর চব্বিশ পরগনায় ধর্মপ্রচার করতে থাকেন। আমরা এখন নেহালপুর পীর গোড়াচাঁদের যে দরগা আছে তার দায়িত্বে থাকা ব্যক্তি, যিনি বিজ্জু ভাই বলেই পরিচিত, ওনার মুখ থেকে আমরা এই দরগা সম্বন্ধে কিছু তথ্য জানব। ওখানে বইছিল, ওখানে তো রওজা পেরে ওখান থেকে আবার বার হতে হতে আসার পর হেঁটে আস্তে আস্তে যে মাঠি আছে, মাঠিয়ার এখানে এই যে খালেদার ওখানে, ওখানে একটা রওজা আছে, ওখানে বই একটা মানুষ তো হেঁটে আসলে কষ্ট হয়, ওখানটা আসলে এখানে আসলো, এটা মহেশপুকুর দরে। তারপরে ফেলে দিয়েছ কোথায়? তারপরে ওই ডুবাই ফেলে দিয়ে এটা কার ভাই? এটা গোড়াচাঁদের যেটা মানা হয় সেই জিনিসটা ভালো হবে যে আমার পুনরু হলে আপনার একটু খুলবেন। এখানে কথোপকথনের মধ্যে আমরা জানতে পারলাম একটি হচ্ছে দরগা আর একটি হচ্ছে মাজার। এখানে নেহালপুরে আছে পীর গোড়াচাঁদের দরগা আর হাড়োয়ায় আছে পীর গোড়াচাঁদের মাজার, অর্থাৎ মুসলমান পীরের কবরস্থান। তো বাড়িটা কোথায়? কোন ক্লাসে পড়িস? আমরা ঘুরে ঘুরে দেখি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে যদুরাটি। যদুরাটি, ওখান থেকে এসছেন? হ্যাঁ। মানত করা ছিল? হ্যাঁ। অবশেষে 1345 খ্রিস্টাব্দের 12ই ফাল্গুন প্রায় 80 বছর বয়সে ভার্গবপুরের জঙ্গলে অবসন্ন শরীরে মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করেন। শোনা যায় কালু ঘোষ নামে এক ব্যক্তি
নিজ গাভীর অনুসন্ধানে জঙ্গলে প্রবেশ করলে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে তাকে বিদ্যাধরিত্রে সমাধিস্থ করেন। উল্লেখ আছে যে গোড়াচাঁদের হার এখানে সমাধিস্থ করা হয়েছিল বলেই এই অঞ্চলের নাম হয়ে যায় হাড়োয়া। বসিরহাটের হাড়োয়ায় পীর গোড়াচাঁদের সমাধি দরগাতে বা মাজারে 12ই ফাল্গুন তার মৃত্যুর দিন স্মরণ করে প্রতি বছর বিশেষ উৎসব ও মেলা হয়। এই 12ই ফাল্গুনের দিন ভোরবেলা খবর আসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এখানকারই 7 জন মৃত্যুবরণ করে। স্বভাবতই তার ছায়া এসে পড়ে মেলার উপরে। এবছরের জন্য মেলার সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। নেহালপুর গ্রাম তথা মোষপুকুর তখন শোকে আচ্ছন্ন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পীর গোড়াচাঁদ এর কাছে এই মৃত 7 জন ব্যক্তির আত্মার শান্তি কামনা করি।